আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য ভিডিওটা করা। মূলত আপনারা যারা আপনাদের স্মার্টফোন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে পেনিট্রেশন টেস্টিং করতে চান বা সাইবার সিকিউরিটি অনেক ধরনের কাজ আপনারা করতে চান, তারা কিন্তু করতে পারবেন আপনাদের ফোনটা রুটেট করার মাধ্যমে। কিন্তু অনেকে আপনাদের ফোন রুটেট করার মাধ্যমে যখন অ্যাডভান্স হার্ডওয়্যারের রিলেটেড যে অ্যাটাকগুলো সেগুলো দিতে চায়, তো সেই অ্যাডভান্স রিলেটেড হার্ডওয়্যারের অ্যাটাকগুলো যেমন হচ্ছে এইচআইডি অ্যাটাক, তারপর হচ্ছে আমাদের ওয়াইফাই অ্যাটাক, এরকম আরও ব্লুটুথ অ্যাটাক, অনেক অ্যাটাক আছে। তো এগুলোর জন্য আমাদের ফোনে কাস্টম কার্নেলের প্রয়োজন হয়। তো অনেকেই কাস্টম কার্নেলটা কি সেটা জানে না। তো আমি একটু ছোট্ট করে বলি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। কাস্টম কার্নেল হচ্ছে আমাদের ফোনে যে কার্নেলটা থাকে, আমরা যখন একটা নতুন ফোন কিনে নিয়ে আসি, সেটা হচ্ছে সেই ফোনের কোম্পানি থেকে একটা স্টক কার্নেল দেওয়া হয়। কিন্তু সেই কার্নেলের মধ্যে আমরা অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো করার অপশনগুলো সেগুলোকে অফ করে রাখা হয়। সে বাই ডিফল্টই সেগুলো অফ থাকে। আমাদের সেটার সোর্স কোড সেই কোম্পানি যখন আমাদের প্রোভাইড করে, সেই সোর্স কোড থেকে আমাদের সেটাকে এনেবল করতে হয়। ডিজেবল থেকে এনেবল করার পর আমরা যখন ওটিজি দিয়ে আমাদের ফোনের মধ্যে যখন কোনো কার্ড রিডার ব্লুটুথ ইনপুট করবো, তখন কিন্তু আমাদের ফোনে সেটা সাপোর্ট করবে, অন্যথায় কিন্তু সাপোর্ট করবে না। এখন যদি কোম্পানি আমাদের ফোনের কার্নেলের সোর্স কোড অ্যাভেলেবেল না করে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা আর করতে পারবো না। তাই সব কিছু করার ক্ষেত্রে আমাদের কার্নেলের সোর্স কোড কিন্তু অবশ্যই লাগবে। এখন আমরা কার্নেলের সোর্স কোড পাইলাম, তারপরে আমাদের কার্নেলের মধ্যে সেটাকে এনেবলও করলাম। এখন দেখার পালা যে আসলে কি আমাদের ফোনে সাপোর্ট করতেছে কিনা, সেটা আমরা কীভাবে বুঝবেন। তো অনেকে আছে এটা করার পরেও বুঝতে পারে না যে আসলে আমাদের ফোনে এখন ওটিজি কার্ড রিডার লাগাইলে, অ্যাডাপ্টার লাগাইলে পাবে কি পাবে না, রুট অ্যাক্সেস ঠিক মতো আছে কি আসে না, তারপরে মডিউল সাপোর্ট করবে কি করবে না। আসলে মডিউল সাপোর্ট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার আছে, বিভিন্ন চিপসেটের হয়ে থাকে। তো কিছু কিছু চিপসেট সাপোর্ট করে, কিছু কিছু চিপসেট সাপোর্ট করে না, তখন তার একটা সমস্যা। তো এর জন্য আমরা এটা চেক করতে পারি সহজে ইজিলি। এটা চেক করার জন্য নতুন একটা সফটওয়্যার রিলিজ হয়েছে। তো আমি এটা এতদিন এটা টেস্টিং করতেছিলাম, তো এখন আপনাদের ফাইনাল জানানোর জন্য ভিডিওটা করা। তো এই সফটওয়্যারটার নাম এই যে আমি স্ক্রিনের উপরে রাখছি, দেখতে পাচ্ছেন। তো এটা আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যে সফটওয়্যারটা ওপেন করতেছি এবং আপনাদেরকে একটা ওভারভিউ দেখাতেছি, তবে এর আগে বলে রাখি আমার ফোনটা রুটেট করে আমার ফোনে কাস্টম কার্নেলও ইনস্টল করা আছে। তো মনিটর অ্যাপসে চলে যাব। চলে যাওয়ার পর এখানে একটা সুবিধা দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমেই এখান থেকে আপনারা ডিরেক্টলি আপনার যে ওয়াইফাই অ্যাডাপ্টার সেটাকে মনিটর মোড করতে পারবেন। আপনাকে কাস্টম কমান্ড দিয়ে টার্মিনাল ইউজ করে মনিটর মোড এনেবল করতে হবে না। তারপরে আপনারা যখন কোনো ডিভাইস প্লাগ ইন করবেন, সেটা এই যে এই সেকশনে চলে আসবেন। এখানে আসলে আপনাদেরকে দেখা দিবে যে আপনারা কোন ডিভাইস ইনপুট করেছেন এবং সেটার চিপসেট কী। আর এখান থেকে আপনার মনিটর মোড করতে পারবেন, সেটা ল্যান্ড জিরো হোক, ল্যান্ড টু হোক। আপনার যখন এই স্ট্যাকটা ক্লিক করবেন, যখন আরও থাকবে সেখানে সেটা নিচে শো করবে, এবং নিচে যে ঘরটা এখানে ক্লিক করলে অ্যানেবলও হবে আবার ডিজেবলও করতে পারবেন। গাইস, এটাই হচ্ছে আমাদের মূল ইন্টারফেস, যেটার কথা আপনাদেরকে বলার জন্য আজকের এই ভিডিওটা করা। আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং যারা বিগিনার আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো এখানে আপনারা খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, যখন অনেকে আসে জানে না, বুঝে না যে আমার ফোনে কার্ড রিডার সাপোর্ট করবে কি না, ইউএসবি ওটিজি সাপোর্ট করবে কি না। না, আমি ওই ওটিজির কথা বলতেছি না। আমরা নর্মালি ফোনের মধ্যে ওটিজি লাগে, ওটিজি এনেবল করে দিলে কার্ড রিডার সাপোর্ট করে। হ্যাঁ, তারপরে আমরা যখন ওটিজিতে কোনো একটা ব্লুটুথ বা যে কোনো ইয়ারবাডস কানেক্ট করলে সেটা কী চিপসেট সেটা দেখাই দিবে, ঠিক আছে। কিন্তু যখন কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার ইনপুট করব, সেটা শুধু চিপসেট কোন মডেল কোন ব্র্যান্ডের সেটাই দেখাবে, কিন্তু সেটাকে আমরা রান করতে পারবো না। তো সেটা রান করার জন্য কিন্তু আমাদের কাস্টম কার্নেল লাগবে। আর সেটা কাস্টম কার্নেল ফ্লাশ করার পর আসলে সেটা আমাদের ফোনে কাজ করবে কি না, সেটা আমরা কীভাবে বুঝবো। এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এখানে কিন্তু সবগুলো পাশে টিক চিহ্ন আছে, এটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। এবং আমাদের কাস্টম কার্নেলটাকে ফ্লাশ করার পর আমাদের অনেক সময় আসছে যে আমাদের যে ওয়াইফাই ইন্টারফেস সেটা যে কোনো একটা ডিভাইস মনিটর মোড সাপোর্ট করে, এবং যখন মনিটর মোড সাপোর্ট করবে এটার পাশে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আমাদের ল্যান্ড জিরো কিন্তু মনিটর মোডও সাপোর্ট করতেছে। তো এটাতে কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করা যায়। তো আমি আরেকটু আপনাদেরকে এক্সপ্লেন করে বলি অ্যান্ড্রয়েড ভার্সন, এই অপশনটা কিসের জন্য। আসলে সব ধরনের কাস্টম কার্নেল সব ধরনের অ্যান্ড্রয়েড বেসের সাথে ক্যাপেবিলিটি হয় না। কী কারণে হয় না, কারণ প্রত্যেকটা রোম আলাদা অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য তৈরি হয়ে থাকে, এবং কাস্টম কার্নেলটাও আলাদা একটা অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে তৈরি হয়ে থাকে। তো সেই কাস্টম কার্নেলের ভার্সন যদি অ্যান্ড্রয়েড 11 হয়, এবং কাস্টম বা রোম যে রোমটা ইউজ করতেছেন বা স্টক রোম সেটার ভার্সনও যদি সেটার সাথে মিলে যায়, তখনই সেটার সাথে সেটা কাজ করবে, অন্যথায় কিন্তু এটা কাজ করবে না। তার জন্য অ্যান্ড্রয়েড ভার্সনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে আমাদের রুট অ্যাক্সেস। রুট অ্যাক্সেস তো থাকাই লাগবে, এটা মাস্ট, এটা তো রুট করাই যায় যে কোনো ফোনই, মোটামুটি এখন সব ধরনের ফোনে রুট করা অ্যাক্সেস দেওয়া হয়। তো রুট থাকলে এটার পাশে ঠিক থাকবে।
তারপর হচ্ছে আমাদের ল্যান্ডজিরো মনিটর মোড, আমার ল্যান্ডজিরো মনিটর মোড যেহেতু সাপোর্ট করে এর জন্য পাশে টিক চিহ্ন রয়েছে। তারপর ইউএসবি ওটিজি সাপোর্ট পাশে টিক চিহ্ন রয়েছে, এর মানে হচ্ছে আমাদের ওয়াইফাই কার্ডটা যখন আমরা ইনপুট করবো সেটা কিন্তু আমাদের ফোনে সাপোর্ট করবে। এবং মডিউল সাপোর্ট, তো মডিউল সাপোর্টটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। মডিউল সাপোর্টটা কেন গুরুত্বপূর্ণ, আপনারা অন্য কোনো ফাংশনে মডিউল সাপোর্ট আমরা দেখতে পাই না, কিন্তু এখানে কিন্তু মডিউল সাপোর্টটা আছে। আমাদের অনেক সময় মডিউল সাপোর্টটাকে আলাদা কমান্ড এক্সিকিউটর মাধ্যমে এনেবল করতে হয়, তো এখানে আমরা ইজিলি কিন্তু সেটাকে এক্সিকিউট করে এনেবল করে নিতে পারবো, এটা একটা প্লাস পয়েন্ট। আর এটা কেন প্রয়োজন পড়ে সেটা আপনাদের একটু ছোট্ট করে সংক্ষেপে বলে রাখি, এটা প্রয়োজন পড়ে যখন আমরা একটা ধরুন আলফা ব্র্যান্ডের ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতেছি, যেটা চিপসেট হচ্ছে MD7601, জাস্ট এক্সাম্পল বলতেছি, এবং এই অ্যাডাপ্টারটা মনিটর মোড, প্যাকেট ইঞ্জেকশন এবং এপি মোড সাপোর্ট করে। এখন আমরা যখন অন্য একটা অ্যাডাপ্টার এই ফোনের মধ্যে প্লাগ ইন করবো সেটাও মনিটর মোড, প্যাকেট ইঞ্জেকশন সাপোর্ট করে আমরা জানি, কিন্তু এখানে কাজ করতেছে না। এখন কাজ করতেছে না কেন, কারণ ওই ওয়াইফাই অ্যাডাপ্টারের যে ড্রাইভারটা সেটা আমরা এনেবল করা হয়নি। তো আমরা ওই যে নেট কার্নেল ড্রাইভার্স থেকে অনেক ড্রাইভার আছে যেগুলোকে আমরা এনেবল করতে পারি, এবং সেই ড্রাইভারগুলো আমাদের ফোনে সাপোর্ট করবে, এবং সেটা দিয়ে আমরা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে পারবো ইজিলি। তো এই হচ্ছে আজকের মূলত ভিডিওটা, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে যারা ফোন দিয়ে পেনিট্রেশন টেস্টিং করতে চায় তাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।